नमस्कार सुप्रिय दर्शक मंडली, चैनल पांच मिशली गार्डेन पक्ष के नतून भिडियोते अपन के स्वागत। आजकल भिडियोते रही सम्राट और संगे रही अपन प्रिय स्वप्नदीप। तो आज के देखो किवी फल के क्यों अपना चारा तैरि करबें एकदम अत्यंत सहजे। और तरह एक कथा दीजिए, किवी फल जरा एकटूखानी विदेशी गाच अपना खोजखबर करें सबाई चान जो अपनार बागने कि विदेशी फल गाच थे ता प्रत्येके किवी फलटा के खुजे बेड़ान, मैंने किवी फल गाच हन्ने खुजे बेड़ान যে কোথায় পাবেন। তো সেই সন্ধান নিয়েই আজকে আমি চলে এসেছি। আর যারা জানেন না তারা অন্তত এটুকু জেনে রাখুন যে এই কিউই ফলটা প্রধানত বিদেশি ফল, এটা চায়না থেকে এসেছে, এর উৎপত্তিটা চায়নায়। চায়নার জাতীয় ফলও বলে এই কিউইকে। তবে সেখানে উৎপন্ন হলেও আমাদের দেশেও কিন্তু এখন কিউই ফলটা দুর্দান্ত হচ্ছে এবং ছাদ বাগানেও ভালো হচ্ছে। তো সেই কিউই ফল নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো, তাই আপনারা দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। মূলত আমি দেখাবো যে কিউই ফল থেকে কিভাবে আমরা বাড়িতেই চারা তৈরি করে নিতে পারি। কেননা আমরা সবাই হন্যে হয়ে একদম বিভিন্ন নার্সারি তন্ন তন্ন করে খুঁজেছি এই কিউই ফলের চারার, কিন্তু কিউই ফলের চারা আমরা সেইভাবে পাইনি, অনেকেই পাইনি বা অনেকে দুই একজন পেয়েছি। সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে আমার বাড়িতে একটা পার্সিমন, একটা কিউই, একটা অ্যাভোকাডো এগুলো হোক, কেননা এগুলো একটু বিদেশি ফল, একটু দামি ফল। তো এই কিউই ফলটা অত্যন্ত দামি এবং এতটাই পুষ্টিগুণে সমৃদ্ধ যে ডাক্তারবাবুরা যে কোনো মানে ভিটামিন দেওয়ার আগে বা টনিক দেওয়ার আগে তারা কিন্তু কিউই ফলটা সাজেস্ট করেন যে আপনারা কিউই ফলটা কিনে খাবেন। তো কিউই ফলে এত গুণাগুণ রয়েছে যে সেগুলো বলে শেষ করা যাবে না। আপনারা যদি একটুখানি ইউটিউবে সার্চ করেন যে হেলথ বেনিফিট অফ কিউই বা কিউইর স্বাস্থ্য গুণাগুণ, তাহলেই আপনারা বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন যে কিউইতে কত গুণাগুণ আছে। তবে এটুকু জেনে রাখুন যে এটা একটা মহৌষধ, এটা ফল নয়, এটা মহৌষধ। তবে কিউই ফলটা আমার কাছে কিন্তু একদমই টেস্টফুল লাগে না। আপনারা অনেকেই ভাবেন যে কিউই কেমনভাবে খেতে হয়, কিউই খেতে হয় টেস্ট কেমন, অত্যন্ত সুমিষ্ট, অত্যন্ত স্বাদযুক্ত একটা ফল। কিন্তু না, কিউই ফলটা কিন্তু খুব বেশি মিষ্টি না। অবশ্য আমি যেটা বলছি এটা হচ্ছে দেশীয় কিউইয়ের কথা, অর্থাৎ আমাদের এই ওয়েদারে, আমাদের এই ট্রপিক্যাল ওয়েদারে যে সমস্ত কিউইগুলো হচ্ছে সেগুলোর মধ্যে একটু টক টক ভাব থাকে, সেই জন্য আমার কিউই ফলটা খুব বেশি ভালো লাগে না। কিন্তু ইম্পোর্টেড কিউই যদি হয় সেটা কিন্তু অত্যন্ত সুমিষ্ট, অত্যন্ত মিষ্টি, অত্যন্ত স্বাদযুক্ত একটা ফল। তো এই কিউই ফলটা আমরা স্বাদের জন্য খাবো না, আমরা খাবো এর গুণাগুণের জন্য। তো ছোট্ট করে একটুখানি বলি, এই ফলটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, ফাইবারের কারণে আমাদের হার্ট অ্যাট্যাক রোধ করতে সাহায্য করে, তারপরে খারাপ কোলেস্টেরল যেটা এলডিএল সেটা কমাতে সাহায্য করে, ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, আমাদের মানে অনেকেরই স্কিনে বিভিন্ন রকম প্রবলেম থাকে সেগুলো সলভ করে দেয়, এমনকি ক্যান্সার প্রতিরোধ করতে কিউই কিন্তু দারুণ মারাত্মক একটা ভূমিকা রাখে। এছাড়াও চুল পড়া, চোখের জ্যোতি ফিরিয়ে আনা, এইসব নানান রকমের গুণাগুণ রয়েছে। আর সবথেকে বড় গুণ যেটা সেটা হচ্ছে কিউইতে মারাত্মক পরিমাণে ইমিউনিটি বুস্ট করে। আমাদের যে কোনো শরীর খারাপ হলে, আমাদের শরীর যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই কিউই ফল খেলে সেটা মন্ত্রের মতন, ওষুধের মতন কাজ করবে। তো সেই জন্য আমরা অবশ্যই কিউইটা একটা বাড়িতে লাগাবো, আর সেই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই জানেন যে কিউই ফলটা একটা লতা যুক্ত গাছ বা আঙুর গাছ যেরকম হয়, কিউই ফল গাছটাও কিন্তু একদম সেই রকম। আর সেই ফল গাছেই কিন্তু এত সুন্দর সুন্দর ফল ঝুলে ঝুলে থাকে। তো প্রথমে আমি দেখাবো যে কিউই ফলে কেমন বীজ থাকে। তো সেই বীজ থেকে তারপরে তো আমরা চারা তৈরি করব। আগে ফলটা একটুখানি আমি ধুয়ে নিলাম। এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলের গায়ে এই যে রোম রোম থাকে, কিন্তু তো আমরা যখন ফলটাকে খাওয়ার উদ্দেশ্যে কাটবো তখন এইভাবে সুন্দর করে এর খোসাটা আমরা অবশ্যই ছাড়িয়ে নেব। ফলটাকে আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তো এরপরে দেখুন, এই যে ফলটা যদি আমি কাটি এইভাবে, আপনারা স্লাইস করে কেটে নিতে পারেন, একদম নরম ফল। দেখুন কি সুন্দর বীজ, এই যে ভেতরটা পুরো বীজে পরিপূর্ণ রয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন এত সুন্দর বীজ রয়েছে। এই বীজগুলো দিয়েই কিন্তু আসলে আমরা চারাটা তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা খেতেও খুব ভালো, কিউই ফলটা নিয়ে এখন আমি ভিডিও করতে এলাম কেন, কারণ হচ্ছে এই পুরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই চার মাস আপনাদের লোকালে যে বড় বড় ফলের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা এই কিউই ফলটা একদম হামেশায় পেয়ে যাবেন। সেই লোকাল মার্কেট থেকে এরকম কিউই ফল সংগ্রহ করে আপনাদেরকে চারা দিতে হবে।
এই যে বীজগুলো দেখছেন, এই বীজগুলো আমরা কিভাবে কালেকশন করব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলটা আমি ছাড়িয়েছিলাম, এবার সেখান থেকে এইভাবে ঠিক মাঝখান থেকে আমরা বীজগুলোকে এইভাবে তুলে নিতে পারি একদম শুধুমাত্র এইভাবে। এই যে দেখুন পুরোটাই বীজ, এই যে আমরা এইভাবে শুধুমাত্র বীজগুলোকে ছাড়িয়ে নেব। এই যে দেখুন, এই যে শুধু বীজ এগুলো। এই বীজটা আপনাদের শুকানোর কোনো ব্যাপার নেই, শুকিয়ে চারা করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, একদম সদ্য সদ্য এরকম বীজ বের করে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে চারা দিয়ে দিতে পারবেন। দেখুন আপনারা কি সুন্দর এই যে বীজগুলো রয়েছে, দেখুন পুরো পরতে পরতে সাজানো। দেখুন এই বীজগুলো শুধুমাত্র আমরা এবার চামচের সহযোগিতায় আমরা বীজগুলো এই যে কালেক্ট করতে পারবো। দেখুন আপনারা দেখুন কত সুন্দর, এই যে শুধুমাত্র একটা চামচের সহযোগিতায় আমরা বীজগুলো কালেক্ট করলাম, আর বাকি ফলটা কিন্তু আমরা অবশ্যই খেয়ে ফেলবো, এটা কিন্তু ফেলার কোনো যুক্তিই হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে পুরো বীজগুলো সব আমি প্লেটে রেখে নিয়েছি। দেখুন এই যে বীজগুলো পুরো কিন্তু বেরিয়ে এসছে। এই বীজগুলো লাগানোর জন্য এরকম আমরা একটা পটিং ট্রে নিয়েছি। তো এই পটিং ট্রেটা, এটা হচ্ছে আমি একটা প্লাস্টিকের ড্রাম কেটে অর্ধেক করে কেটে নিচে কিছু ছিদ্র করে এটাকে আমি পটিং ড্রাম হিসাবে বা পটিং ট্রে হিসাবে কাজে লাগাচ্ছি। আর এইখানে আমি যে মিডিয়াটা নিয়েছি, এই যে আপনারা মিডিয়াটা দেখতে পাচ্ছেন, এই মিডিয়ার মধ্যে কী কী আছে, এখানে আছে বালি, আছে পাতা পচা সার, আছে আর কোকোপিড আছে। যে কোনো চারা জার্মিনেশনের জন্যে আপনারা অবশ্যই পাতা পচা সারটা নেবেন, কারণ আমি এর আগে আপনাদের বারবার বলেছি যে আপনারা অন্য কোনো সার নেবেন না, শুধুমাত্র পাতা পচা নেবেন, কারণ এটা একদম সফট, মানে ভীষণ সফট। যে কোনো বীজ জার্মিনেশনের ক্ষেত্রে দারুণ রেজাল্ট কিন্তু এই পাতা পচা সারের। তো আমরা বালিটা নিয়েছি, কোকোপিড নিয়েছি আর পাতা পচা সার নিয়েছি একদম সম অনুপাতে। এরপরে আমরা এই যে বীজগুলো নিয়েছি সেই বীজগুলো একটুখানি ছড়িয়ে দেব বিভিন্ন জায়গাতে, এই বীজগুলো একটুখানি ছড়িয়ে দিচ্ছি এইভাবে। আর আপনাদের বলি যে যারা এইভাবে মানে এইভাবে অন্তত রেডি করতে পারবেন না, তারা আপনারা যে কোনো টবে এই বীজগুলোকে ছড়িয়ে দেবেন তাতেই হবে, যে কোনো টবে। আমি ভেবেছিলাম যে একটু টবে দিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু দেখলাম যে না, থাক একবারেই দিয়ে দিই, আপনাদের মুখে বলে দিই, তাতেই তো আপনারা বুঝে যাবেন। মানে ছড়িয়ে দিয়ে তার উপরে একটুখানি মাটি দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা সমস্ত জায়গায় এটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি একটুখানি। আপনারা দেখুন কীভাবে, এটা শুকানোর কোনো ব্যাপার নেই, এটাকে আলাদা করে প্রসেসিং করার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র এইভাবে একটুখানি ছড়িয়ে আপনারা যদি দিতে পারেন তাহলেই কিন্তু এর থেকে খুব সুন্দর চারা বেরোনো সম্ভব। এরপরে আমরা ওর উপরে আর কিছুটা মাটি, মানে এই যে আমাদের মিডিয়াটা একটুখানি এইভাবে ছড়িয়ে দেব। এবার আমরা পুরোটা একটুখানি ভিজিয়ে দেব। তো এইভাবে যদি আমরা কিউই ফলের চারা করে নিতে পারি, তাহলে তার থেকে ভালো জিনিস আর হয় না। আর আমাদের বিভিন্ন নার্সারিতেও ছুটোছুটি করতে হবে না কিউই ফলের চারার জন্যে। তবে আপনাদের একটা কথা বলে দিই যে কিউই ফলের চারা কিন্তু তিন ধরনের হয়, তিন ধরনের, মানে একটা হচ্ছে পুরুষ, একটা স্ত্রী এবং একটা হচ্ছে উভলিঙ্গ। তো আমরা যে গ্রাফটেড কিউই ফলের গাছগুলো নার্সারি থেকে পেয়ে থাকি, মানে যারা নার্সারি থেকে আমরা পাই, সেগুলো উভলিঙ্গ গাছ থাকে, কারণ তাতে পুরুষ স্ত্রী দুই ধরনের ফুল ফোটে এবং সেগুলোর রেজাল্ট খুব ভালো হয়। আর এই বীজের গাছের ক্ষেত্রে আপনার কিন্তু তিন ধরনের গাছ হতেই পারে, একটা হচ্ছে পুরুষ, সে গাছে কিন্তু কোনোদিনই ফল হবে না। অনেকেই বলেন যে আমাদের গাছে ফল হয় না, বা বিদেশেও অনেক গাছেই ফল হয় না, সেগুলো হচ্ছে পুরুষ গাছ। আর স্ত্রী গাছে অবশ্যই ফল হবে, কিন্তু সেখানে আবার পরাগ মিলনের জন্যে কিন্তু পুরুষ ফুলের রেণু প্রয়োজন। তো সেই কারণে স্ত্রী এবং পুরুষ দুটো ক্ষেত্রেই একটু মুশকিল। আর উভলিঙ্গ গাছ যদি হয় তখন কিন্তু অবশ্যই ফল হবে। তবে মজার বিষয় একটা, উভলিঙ্গ গাছের সংখ্যা কিন্তু সবথেকে বেশি। এই যে যতগুলো বীজ জার্মিনেশন হচ্ছে বা যতগুলো বীজ বের হবে, তার মধ্যে কিন্তু উভলিঙ্গ গাছের সংখ্যা সব থেকে বেশি হবে। তো সেই জন্যে আপনারা যদি বীজ থেকে গাছ করেন, তাহলে একটা বা দুটো গাছ রেখে বাকিগুলো যে কাউকে দিয়ে দেবেন সেটা করবেন না, অন্তত পাঁচ ছটা গাছ আপনি আপনার বাগানে লাগাবেন। আর এই গাছের তেমন কোনো পরিচর্যা নেই, একদমই পরিচর্যা নেই। আঙুর গাছ যেমন খুব কম পরিচর্যা, এই গাছের তো একদমই পরিচর্যা নেই। তাই পরিচর্যাহীনভাবে এই গাছটা অবশ্যই আপনারা লাগান। নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিরে এলাম ঠিক 20 দিন পরে। আপনারা দেখেছিলেন যে কিউই ফলের বীজগুলো আমি জার্মিনেশন করতে দিয়েছিলাম এই ট্রেটায়, এবার দেখুন তার রেজাল্টটা মাত্র 20 দিনেই এত সুন্দর চারা বেরিয়েছে, এই পরিমাণে চারা বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, তখন দেখবেন যে এইখান দিয়ে প্রচুর পরিমাণে নতুন নতুন আরও বের হচ্ছে। এখনও ওই পুরো ট্রেটা বোঝাই হয়ে যাবে।
তো এত সুন্দর রেজাল্ট, মানে একদম 100-এ 100% গুড রেজাল্ট রয়েছে এই প্রসেসের, এই পদ্ধতির। তো সেই জন্য আমি বলবো আপনারা অবশ্যই বাড়িতে একটা 15 টাকা বা 20 টাকা দিয়ে একটা কিউই ফল এনে তার থেকে অবশ্যই আপনারা চারা তৈরি করে নেবেন। এবং আমাদের এই এরিয়ায় এখন কিন্তু কিউই ফল হচ্ছে। তবে আগে যে সতর্কতাটা আপনাদের দিয়েছিলাম যে কিউই ফল গাছে কিন্তু 3 রকমের হয়, একটা পুরুষ, একটা মহিলা আর একটা উভলিঙ্গ। তো আমাদের এই গাছগুলো থেকে আশা করি উভলিঙ্গ বা পুরুষ মহিলা সব ধরনের গাছ আমরা পাবো। আর অবশ্যই বাড়িতে অন্তত এই গাছগুলোকে 4-5টা গাছ অন্তত পক্ষে আমরা লাগাবো। আর পরিশেষে আরেকটা কথা বলি, দেখুন এই মুহূর্তে অল ওয়ার্ল্ড ব্যাপী বা আমাদের দেশব্যাপী বা রাজ্যব্যাপী যে করোনা পরিস্থিতি চলছে, সেই করোনা পরিস্থিতির মধ্যে আপনারা কেউ বাইরে বেরোবেন না, যতটুকু সম্ভব ঘরে থাকবেন। আর যদি বাইরে বেরোতেই হয় তাহলে অবশ্যই মুখে মাস্ক পরবেন, আর সেই সঙ্গে বাড়ি এসে ফুল স্যানিটাইজ করবেন আপনার যে জিনিসটা আপনি বাইরে থেকে নিয়ে এলেন, আর নিজে পুরোপুরি সাবান দিয়ে স্নান করে নেবেন এবং হাত দুটো অবশ্যই কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। তো যাই হোক, আশা করি সবাই অবশ্যই ভালো থাকবেন, খুব নিজের যত্ন নেবেন বা এই করোনা পরিস্থিতিতে নিজে এবং পরিবারকে সতর্ক রাখবেন, সবাইকে সেফ রাখবেন। তো এই কামনা করছি। আর সেই সঙ্গে আরেকটা কথা বলে দিই যে এই মুহূর্তে কেউ অযথা টেনশন করবেন না, মনোবল ভেঙে নেবেন না, সবাই মনটাকে শক্ত করুন আর প্রচুর পরিমাণে বাগানে নিয়োজিত হয়ে যান, গাছ লাগান, গাছের প্রতি আপনারা যত্নবান হন, গাছের সঙ্গে টাইম কাটান, দেখবেন যে আপনার সময়টা কোথা দিয়ে চলে যাচ্ছে এবং ওই খারাপ চিন্তাভাবনাগুলো আপনার মাথায় একদমই আসবে না। তো আগেরবারের লকডাউনে যেমন আমরা সবাই গাছ নিয়ে খুব ভালো ছিলাম, আশা করি এবারের লকডাউনটাও আমরা বাড়িতেই থাকবো, গাছ নিয়ে খুব ভালো থাকবো এবং যথাযথ যত রকম প্রোটেকশন নেওয়ার দরকার আছে আমাদের, আমরা সমস্ত রকমের প্রোটেকশন নেব আর মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোবো না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, আশা করি আগামী দিনগুলোতে অবশ্যই আপনারা সুস্থ সবল স্বাস্থ্যবান থাকবেন। বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, দেখা হবে পরবর্তী আরেকটা টপিক নিয়ে, আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ অবশ্যই সবাই ভালো থাকবেন, টাটা।